কি ধরনের কর্মসূচি আজ আপনারা হাতে নিয়েছেন? আমাদের কর্মসূচি ক্ষুদ্র কর্মসূচি। এবার যে বন্যা হয়েছে সারা ত্রিপুরাতে, এটা বিগত 40 বছরের মধ্যে অন্যতম ব্যাপক একটা বন্যা। ক্ষতির পরিমাণ অতীতে এরকম কখনো হয়। তো সেদিক থেকে সরকারের তরফ থেকে চেষ্টা হচ্ছে, আমরা সবাই মিলে চেষ্টা করছি যে জনগণের কাছে, ক্ষতিগ্রস্ত মানুষের কাছে যাতে ত্রাণ পৌঁছায়। কিন্তু এগুলো আসতে এখন সময় তো লাগবে। তো সেই জায়গায় আমরা আমাদের সাধ্যমতো পার্টির তরফ থেকে আমাদের মহকুমাতে যে সমস্ত পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছেন, কেউ বন্যা জলে ভেসেছেন, কারো বাড়ি ভেঙেছে, কারোর এই ধস নেমে অনেক ক্ষতি হয়েছে, সবাইকে তো আমরা দিতে পারবো না। এরকম প্রায় হাজারখানেক পরিবারকে আমরা 5 কিলো করে চাল দেওয়ার চেষ্টা করছি। এটা একেবারে সামান্য, অর্থাৎ জনগণের পাশে আমরা আছি, এটাই বড় কথা। যে চাল বা অর্থমূল্য কত দিলাম এটা বড় কথা না, যাতে ক্ষতিগ্রস্ত পরিবার তারা আবার সাহস বলে নিজের পায়ে দাঁড়াতে পারে, এই মেসেজটা বলতে চাইছি। আর পাশাপাশি আমি সবাইকে বলছি যে সমস্ত ধরনের ক্ষতি হয়েছে সরকারের কাছে দেওয়া হয়, সর্বদলীয় মিটিংয়েও আমরা কথাগুলো বলেছি, এবং আমাদের অনুরোধেই একটা দিল্লি থেকে একটা টিম এসছে, তারা দেখছেন যাতে পর্যাপ্তভাবে এই ক্ষতিপূরণ দেওয়ার মধ্য দিয়ে তারা উঠে দাঁড়াতে পারে। এগুলো গোটা রাজ্যে এই বন্যার কারণে কৃষকরা ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, কৃষকদের শীর্ষস্থানে আছে কৃষকরা, তাদের জন্য আপনাদের দল কীরকমভাবে ভাবনা চিন্তা কী থাকছে? না তাই কৃষক কেন, যারা রাবার চাষি আর অন্যান্যভাবে যারা, অর্থাৎ এই কৃষি এবং কৃষি সাথে সম্পর্কিত আমাদের রাজ্যে যাদের সংখ্যায় বেশি এবং তারা বেশি ক্ষতিগ্রস্ত। তো এই জায়গায় NDRF বা SDRF-এর যে নন, এতে যে ধরনের এই সুবিধা দেওয়ার সুযোগ আছে এটা যৎসামান্য। কীভাবে, যেমন আমরা যে এই ছোটোখুল এরিয়াতে আছি, বটতলা, ছোটোখুল, বেতাগা, যে পরিমাণ জমি পুকুর ক্ষতি হয়েছে, NDRF-এর নমসে যে টাকা পাবে এটা যৎসামান্য, উঠে দাঁড়াতে পারবে না। তো এই জায়গায় গতকালও জেলাশাসকের অফিসে একটা এই জেলা পর্যায়ের একটা পর্যালোচনা হয়েছে, আমরা বলেছি জায়গাতে, অতীতে আমাদের অভিজ্ঞতা থেকে আমি বলেছি যে এই গ্রামোন্নয়ন দপ্তরের রেগা এবং আরও নানা কর্মসূচির মধ্য দিয়ে SDRF-এর তাদের সুবিধা পাবে তো পাবেই, তার বাইরেও যে রেগা, এগ্রিকালচার, বিভিন্ন দপ্তরের সহযোগিতার মধ্য দিয়ে ক্ষতিগ্রস্ত অংশ মানুষরা তারা আবার উঠে দাঁড়াবার একটা সুযোগ পেতে পারে। আশা করি যে আমরা সবাই মিলে চেষ্টা করলে পরে এই কম্পেনসেশন বা সুবিধা কৃষকরা পাবেন, আমাদের অর্থনীতি আবার দাঁড়াতে পারবে।